মালয়েশিয়া পাঠাবেন কবে? আরে ভাই, আমি তো পারলে আজকেই আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দিই। হইছে কি জানেন, আমার বিরুদ্ধে না একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে, বুঝছেন? টাকা না সময় তো কোনো ষড়যন্ত্র কথা শুনি নাই। এক বছর গেল মিয়া, বিদেশও পাঠান না আবার টাকাও দেন না, পাইছেন তো কি? এই মিয়া, টাকা আজকে দিয়ে যাইতে হবে আপনার। আজকে আমাদের টাকা ফেরত দেবেন, কোনো কথা শুনতে চাই না। বস, হ বস, আরে আজকের মধ্যেই তো আপনার টাকাগুলো দিয়ে দিয়ে দিব। এই যে আমার বড় ভাইরা আছে, হেরা তো আমার উপর বেজায় খেপে গেছে। হ্যাঁ ওই কার কি গোস, আমি তোর বাপ। হ্যাঁ, আরে আপনি তো আমার আব্বাই। আব্বা আব্বা আব্বা, আর কিন্তু বসে থাকলে চলবো না আব্বা। আরে বসে কই, আমি তো খারাপ হয়েছি, তুই কই? আমি একটাই নিরাপত্তা বেষ্টনীর বিনতে আছি, নিরাপত্তা বেষ্টনী, চারিদিকে নিরাপত্তা। আরে ওইখানে থাকার দরকার নাই, তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। হ্যাঁ আব্বা, অবশ্যই আব্বা, আমি তো আসতেছি, আপনি কোনো চিন্তা করেন আব্বা, আমি এসে পড়বো আব্বা। কি আব্বা, আমি তো একটু মহা ঝামেলার মধ্যে আছি আব্বা। হায় হায়, কয় কি? আরে একটা জরুরি কথা ছিল তো। কেন আব্বা? আরে বেটা, ওই যে ও হাফ, তুই তো চিনস না, তোর জন্মের আগে তো শিখেছে গা। আমি আর ও হাব একসঙ্গে স্কুলে পড়াশোনা করতাম, আমি তো ফেল মারতে মারতে শেষে খেতের কাম শুরু করে দিলাম, আর ও হাব পাস করতে করতে লাফাইতে লাফে লন্ডন চলে গেছিল। ওইখানে তো বিরাট ব্যবসা ওর, ওর ভাই এখন সরাইছে, ওর তো বাপ মিরে গেছে, মাও মিরে গেছে, ওই এতি মেয়েটার সঙ্গে তোর বিয়ার ব্যবস্থা করতেছি। আব্বা, আমি তো এখন একটা অর্থনৈতিক অবরুদ্ধ অবস্থার মধ্যে আছি আব্বা, এই সময় কিনা একটা এতিম মাইয়ের আমি বিয়ে করুম? আরে বেটা, ওই যে বাপ মা মরে গেছে এর লেগে এতি, ওর বাপে লন্ডনে গিয়া বাংলা কিচেন নামে একটা রেস্টুরেন্ট চালু করছিল, অনহিটা ওই রকম 50টা রেস্টুরেন্ট আছে, আরে খুব নাম করা, ওই যে রানী এলিজাবেথের বড় বড় ফাংশনে ওই রেস্টুরেন্টে খাওয়ান যায় বেটা। ওখানে ওই মাইয়াই হইল ওই সব সম্পত্তির মালিক, বুঝছস? আব্বা, আপনি কিন্তু শুনছেন যে হাতি ইন্দুর বিয়ে করছে? আরে বেটা, ইন্দুর যদি আমার ফলা হইতো না, ঠিকই বিয়া করত না। আপনি আমি বুঝাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আপনাকে কিছু দিব, ঠান্ডা কিছু খাবেন? মা গো, এখন গলা দিয়ে ঠান্ডা গরম কিছুই নামবো না। আচ্ছা মা, দিতে দাও। আচ্ছা আপনি বসেন। খুব ভালো জিনিস, বুঝছো মা? আমাগো জামানা এইসব কোম্পানির জিনিস আসিল না, তোমার বাবাই পছন্দ করতো ডাবের পানি। কিন্তু মা, তুমি এটা নিয়ে আইলা, বাড়িতে কোনো
কাজের মানুষ নাই না আমি তো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেই খুব ভালো করো খুব ভালো করো আজকাল কি ওরে বিশ্বাস নাই আমি তো বেশি দিন থাকবো না থাকবা মা থাকবা তোমার থাকার ব্যবস্থা করার জন্য তো আমি আসছি আমি যখন আইসা বলছি কোনো চিন্তা নাই শোনো তোমার বাবা যখন আসতো তখন আমি আইসা করতাম কই যে ও যে কোনার ঘরটা আছে না ওই ঘরে আমি থাকতাম আচ্ছা এইবার ইনশাআল্লাহ ওই ঘরেই থাকো শোনো মা খুব ক্লান্ত হয়ে পড়ছি আমি একটু সাফসুতরা হইনি কেমন আচ্ছা ওকে ও মা আমি তো হোটেলে খাই আসি দুপুরে তোমার তো কোনো কামের মানুষ নাই তো রাইতের খাওয়ার কি অবস্থা হবে আপনি কি খাবেন বলেন আমি বাইরে থেকে আনিয়ে নিব মা যে তোমার বাবা না একবার ওই তোমাকে বিলাতি সুলায় হচ্ছে কি জানি একটা বানাইছিল গোল মোটা মতন রুটি এর মধ্যে মাংস মুংস সবজি টবজি ব্যাঙের ছাতা মাথা দিয়া কি জানি একটা বানাইছিল খুব সোয়াদ পিৎজা পিজা পিজা সেই জিনিস একটা বানান দেয় না বানানো লাগবে না অর্ডার দিলেই চলে আসবে আচ্ছা মা ঠিক আছে তাহলে আমি তো ঘরে গিয়ে বিশ্রাম করি আমি কি আপনার নামটা জানতে পারি জি আমার নাম বিজয় আব্দুল্লাহ বিজয় হায়দার জি এটা আমার পুরো নাম কিন্তু আপনি জানেন কি করে আপনার বাবা একজন স্কুল টিচার আপনাদের বাসায় একটা লাইব্রেরি আছে আপনার বাবা গ্রামের ঘরে ঘরে যে স্টুডেন্টদেরকে বই পৌঁছে দেন তিনি একজন ফ্রিডম ফাইটার কোনো এক 16 ডিসেম্বরে আপনি জন্মেছিলেন বলে আপনার নাম বিজয় আচ্ছা আপনি আমার আর বাবার ইন্টারভিউটা টেলিভিশনে দেখেছেন আসেন না একটু বসবেন না আসলে আরো দুটো পিজা ডেলিভারি আমাকে দিতে হবে আর জানেন তো যে 30 মিনিটের মধ্যে যদি পৌঁছে না দেই তাহলে ওই কাস্টমারকে ওটা ফ্রি দিতে হয় তখন আমার পকেট থেকে টাকাটা যাবে ওকে আই আন্ডারস্ট্যান্ড কাম ক্যান আদার ডে নিশ্চয়ই আসবো পিজার অর্ডার দিলেই আসি ওকে বাই সি ইউ লেটার খাওয়ার পরে যাও কাম করতে বসো বসো তোমার সঙ্গে জরুরি কথা আছে সেই জিনিস না এই তো গন্ধটা সুন্দর আছে শোনো তোমার একটা কথা কই এই যে এইসব দোকানের কর্মচারীরা লোক ভালো না মিষ্টি মিষ্টি কথা কইয়া বাড়ির মধ্যে ঢুকবো ঢুকে খুন খারাপি করে সব কিছু নিয়ে চলে যাব না না ওনাকে আমি চিনি হ্যাঁ হ্যাঁ আসেন পিজা খাই ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না তুমি খাও আমার রুচি নষ্ট হয়ে গেছে আমার সঙ্গে সিরাগুর আছে আমি সেইটা খাবো আচ্ছা তুমি কি জানো সেলফি তুললে চেহারা নষ্ট হয় কে বললো সে কি তুমি জানো না এই যে তুমি যখন ডান হাতে গিয়ে বারবার তোমার ছবি তুলছো তখন তোমার ডান পাশটাকে বারবার দেখা যাচ্ছে তখন হয় কি বাম পাশের সমস্ত সৌন্দর্য ডান পাশে চলে আসে আরে বাবা বাম গালেরও তো একটা সাদা লাত আছে রাইট তাহলে আমি একটা কাজ করব ডান হাতে সেলফি তুলে এমন একটা ছেলেকে খুঁজে বিয়ে করবো তখন তার দশা তো আমার মতোই হবে তাই না তাহলে আমার কি হবে তুমি কি আমাকে ভালোবাসো নাকি অফকোর্স ঘোড়ার আন্ডা আমি আসলে বাবার একমাত্র মেয়ে তো আর বাবার সব সম্পত্তির মালিক হচ্ছে আমি আমাকে বিয়ে করলে তুমিও তার মালিক হবে তুমি আছো সেই তালে তোমার বাবার অনেক কিছু আছে সেটা কি আমার দোষ তুমি হলে সব থেকে আমার বড় সম্পত্তি তুমি আমার আকাশে দিনে সূর্য রাতে পূর্ণিমার চাঁদ তোমার সাগরে আমি বয়ে চলা ঢেউ তোমার অরণ্যে আমি সুরেলা পাখি তোমার দিগন্তে আমি ঝলমলে রংধনু আর তোমার সবুজ মাঠে
আমি অঝোর শ্রাবণধারা, তাই তো? অবশ্যই। আর আমার বাবা যদি টাকা না থাকতো তাহলে কি হতাম জানো? তাহলে আমি হতাম দিনে গনগনে রোদ, রাতে অমাবস্যা, অরণ্যে অন্ধকার, দিগন্তে ঘন কুয়াশা, আর তোমার সবুজ মাঠে আমি হতাম ব্যাঙের দাগ। না 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 না, বিশ্বাস করো, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সব। তোমার এসব ডায়লগ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা শোনো, ঠিক করেছি যে গানটা বাদ দিয়ে এখন থেকে নাচ প্র্যাকটিস করব। সে কি, গান করলে তো গলা ভাঙে, গার্গল করলে ঠিক হয়ে যায়, কিন্তু তুমি যদি নাচ করো তাহলে তো তোমার ঠ্যাং ভাঙবে। ভাঙো, আমার বাবার তো অনেক টাকা আছে, বিয়ে আটকেবে না। আর যদি কাউকে নাই পাই, তুমি তো আছো তাই না? হ্যাঁ আছি। ওই যে আমাদের ফ্ল্যাটের নিচতলা একজন রিটায়ার ভদ্রলোক আছেন না, তার এক নাতনি আছে, খুব ভালো নাচ করে, আর তাইওয়ান থেকে এসেছে। ঠিক করেছি তার কাছে নাচি। আচ্ছা, ওই তাইওয়ান কেন? কারণ তার বাবার বিরাট ব্যবসা আছে তাইওয়ানে। তাই নাকি? বিকেলে সবসময় প্র্যাকটিস করে ছাদে, কি যেন একটা শো আছে। এই চলো না ছাদে যাই। বা বা, বল আমি তো ছাদে, তুই কই? উপরে আয়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি। আসলে আমার নাকি যেতে হবে, আর রাজি তুমি থাকো। হ্যাঁ তুমি দেখো। ওকে বাই বাই। অসাধারণ, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এনিওয়ে আমি রাজু, মণি আমার কাজিন, আর আমার অনেক ছোট। আমার নাম শেলি। শেলি, ওয়াও, খুব মিষ্টি নাম, যেন ভুমরের গুঞ্জন। থ্যাংকস। তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি? তুমি যেন দিনের সূর্য, রাতের পূর্ণিমার চাঁদ, সাগরে বয়ে চলা ঢেউ, অরণ্যে সুরেলা পাখি, দিগন্তে ঝলমলে রংধনু, আর সবুজ মাঠে অজর শ্রাবণ। বাহ, তাইওয়ানের ছেলেরা এত মিষ্টি করে কথা বলতে পারে না। হাউ স্যাড, বাট তোমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই পারে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর ওদেরকে আমার ভালো লাগে না। আব্বু বলেন বাঙালি বিয়ে করবি, বাঙালিরা রোমান্টিক, আর আমিও তাই চাই। অফকোর্স অফকোর্স, তোমার তাকেই বিয়ে করা উচিত, যে তোমাকে বুঝতে পারে, তোমাকে অনুভব করতে, তোমার চোখের ভাষায় তোমাকে পড়তে পারে। আমিও এমনই চাই। আসলে আমার এই টাকা পয়সা ধন্দলা একদম একদম ভালো লাগে, আমার একটা মিষ্টি মন দরকার। কি সুন্দর কথা, ওইখানে বাঙালিদের সাথে মেশা হয় না তো? আপনার কথা শুনে খুব ভালো লাগলো, মনে হয় আপনি খুব ভালো। না না, আমি আমি ভালো না, আসলে ভালো হলো তোমার মন, তাই তুমি সব কিছুর ভিতর ভালো দেখো। বাহ, আপনার এই কথাটা অনেক সুন্দর। না না মা, এইটা তুমি কি কইতেছো? এই বাড়ি তুমি বিক্রি করে দিবা? বাবা যা লন্ডনে রেখে গেছেন ওগুলোই দেখাশোনা করতে সময় চলে যায়। না না মা, এইটা হলো বাপের ভিটা। এই যে দেখো না, তোমার বাবা একটা ফ্ল্যাটও বিক্রি করে নাই, সব ভাড়া দিয়ে রাখছে। কেন বাবা, বাপের ভিটার আলাদা একটা মূল্য আছে। না চাচা, ঝামেলা কমাতে হবে। দেখেন না, এত বয়স হয়ে গেল এখনো বিয়ে করারই সময় পেলাম না। এই কথা, আরে এইটা আগে কইবে তো, তোমার লেগে পাত্র তো রেডি। রেডি কেন? তোমার বাবা তোমার কয় নাই? আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে তো সেই কবে ছোটবেলা থেকে রেডি হয়ে আছে, তুমি যেন এত ঢুকা ছিলা। কই, বাবা তো আমাকে কখনো বলেন নাই। মারে, ও ছিল ব্যস্ত মানুষ, ভাবছিল সময় হলে কইব। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে বিয়ার সম্বন্ধ আসছে, কিন্তু আমি সকলে একখান কথা কইছি,
হয়েছি যে আমি আমার বাল্যবন্ধুরে কথা দিছি সেই কথার বর খেলাপ আমি করতে পারব না। সোমা, আমার ছেলেটা সারাদিন ব্যবসা নিয়ে দৌড়ে উঠে থাকে, সময়ই পায় না। তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি হোক যত তাড়াতাড়ি সম্ভব তারে আইনা তোমার সামনে হাজির করে তোমাকে দুজন মিলাই দিব, ঠিক আছে? মা, আমি একটু ঘরে যাই। জি, যান। তো ভাইতে ফেলাইছি, অন খালি মাছের টোপটা গিলাইয়া খেলায় খেলায় পারে উঠাই দিব। শোন, তুই কই? আরে সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকলি নাকি? তুই কাম কর, তুই যখনই সময় পাবি একদম ফিট ফাট হয়ে তাড়াতাড়ি চলে আসবি। আর আসার আগে ওই যে উচ্চর, ওই যে কী জানি কয় না, বিউটি পার্লারে গিয়া ফেসিলাল না কি করে ময়দা টদা মাখিয়া এটা কইরা চেহারাটা একটু ফকফক করে লইবি। আমি একটু দেখে লই, তুই সেরে দি। হ্যাঁ, ঠিক আছে। না, এটাই লাস্ট ডেলিভারি। আসুন ভিতরে, আসুন গল্প করি, ফ্রি কফি খাওয়াবো। কফি? ওকে, তাহলে তো বসতেই হয়। টিভিতে বলেছিলেন মাস্টার শেফ ফার্স্ট ক্লাস, তাহলে পিজা ডেলিভারি কেন? এখানে ফার্স্ট ক্লাস পেলে শুধু হয় না, ফার্স্ট ক্লাস মামা চাচা লাগে, আমার তো তা নেই। এই জন্য প্রতিদিন ওই চাকরি দরখাস্ত দিয়ে বাড়ি, নাহলে ইন্টারভিউ, আর সন্ধ্যাবেলা পেট চালাতে পিৎজা ডেলিভারি। বাট স্টিল লাইফ ইজ বিউটিফুল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জানি আপনি কে। বলুন কে? আপনি হচ্ছেন এই বাড়ির মালিক, লন্ডনে থাকেন, ওখানে রেস্টুরেন্টের একটা বিশাল চেইন আছে আপনার। তো পিৎজা ডেলিভারি দিতে দিতে আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি আইডিয়া? যেমন ধরেন ঢাকায় পিৎজা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পিৎজার স্টোর থাকবে, সেখানে পিৎজা তৈরি হবে আর ডেলিভারি হবে। বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা, ওরা সবাই পিৎজা ডেলিভারি করে করে পড়াশোনার খরচ চালাতে পারবে। প্রত্যেক স্টোরে 20 জন করে কাজ করবে। এখন ধরুন 1000 স্টোর, তাহলে চিন্তা করেন 20,000 ছেলেমেয়ে এই কাজ করবে। 1000 পিৎজা শপ? জি, 20,000। আর কেন না, এখনকার ছেলেমেয়েরা সবাই পিৎজা পছন্দ করে, এরা বড় হলে পছন্দ করবে, তাদের ছেলেমেয়েরাও করবে। খুব ভালো হবে, করুন। করবো, আপাতত লটারি টিকিট কিনে নিই। ওই যে শোনেনি, যদি লাগা যায়। কেন কফির কথা বলেছিল? আপনার কথা শুনে মুগ্ধ হয়ে কফির কথা ভুলেই গিয়েছিলাম। কফির সঙ্গে আপনার বাবার কথাও কিন্তু শুনবো, তিনি অসাধারণ মানুষ ছিলেন। সালামু আলাইকুম, আমার নাম মনি, আমি উপরে থাকি। সরি, দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। হেনা কোথায়? আপনি কিন্তু আগে কখনো দেখিনি। আপনি হেনার হাজবেন্ড, তাই না? না। ও, তাহলে ভাই। কিন্তু হেনার তো কোনো ভাই নেই, তার মানে হচ্ছে আপনি হেনার ফ্রেন্ড, রাইট? না, ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। চিনা বয়ফ্রেন্ড না, তাহলে কি লাভার? না, তাহলে ফিউন্সি। না, ধ্যাত খোঁড়া আন্ডা, তাহলে আপনি কে? কেউ না, উনি একজন ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট এখানে কেন? গল্প করতে।
অসাধারণ হয়েছে কফিটা। সর্বনাশ। আচ্ছা ইয়ে আজকে না ওই বাবার গল্পটা করতে পারবো না, আমাকে একটু যেতে হবে। সে কি কেন? 10:30 বাজে তো, আমাকে ওই 11টার মধ্যে বাড়ি ফিরতে হবে। গেট বন্ধ করে দেয়, ওর বোম মারলেও দরজা খোলে না। সো আমাকে খুব জোরে চালিয়ে যেতে হবে। কি স্পোর্টস কার? ফেরারি? জি না, সাইকেল। কেরানীগঞ্জে বানানো, এক্সপোর্ট কোয়ালিটি। থ্যাংক ইউ। আসি তাহলে। আবার আসবেন? হ্যাঁ, অর্ডার দিলে। আসি মিনু। সরি, আমার নাম মিনু না, আমার নাম মনি। ইয়া বরাবর। ওকে বাই বাই। খুব বুঝি ব্রিলিয়ান্ট। মাস্টার্স সে ফার্স্ট ক্লাস। স্ট্যাটাস কি? কমপ্লিকেটেড নাকি সিঙ্গেল নাকি এঙ্গেজ? আই থিঙ্ক সিঙ্গেল। ও, তার মানে হচ্ছে তুমি এর ভেতরে নেই? না। গুড, তাহলে আমি ট্রাই করি। হ্যাঁ, কি বলো? করতে পারো। ওকে। আমার একটা গুড নিউজ আছে। কি রকমের? হেনা বলেছে লন্ডনে আমার একটা সলো শো অ্যারেঞ্জ করবে। হেনা? হেনাটা কে? এবারের মালি। তাকে তুমি কোথায় পেলে? সে তো কয়েকদিন হলো এসেছে। হ্যাঁ বলো কি, তার তো লন্ডনে বিরাট ব্যবসা। তার এক একটা রেস্টুরেন্টের দাম কয়েক মিলিয়ন পাউন্ড। তা তো হবেই। আচ্ছা তুমি প্র্যাকটিস করো, আমার একটা খুব দরকারি কাজ পড়েছে, আমি এখন আসি। কি চাই? এই বেলটা টিপতে চাই। সেটা তো বুঝলাম, কিন্তু কেন? এবার সে হেনা আছে না, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। হেই মেয়ে, তুমি আর কে? ভাই আপনি কে? এত কথা জিজ্ঞেস করছেন কেন? আমি হচ্ছি গিয়ে আমি তো জানি হেনার এখনো বিয়ে হয়নি। হয় নাই, হইতে কতক্ষণ, হয়ে যাইব। আচ্ছা শোনেন, ওই হবু হাজব্যান্ডের কোনো গ্যারান্টি নেই। ভাইজান, আমি হইলাম গিয়া পারমানেন্ট হবু হাজব্যান্ড, সো কোনো চান্স নেই। যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দেখছো কি আদব, কি লেহাজ! হ্যাঁ, দেখলে কি বোঝা যায় এই ছেলে দুই দুই টাইমে পাস করিয়া এখন পিএইচডি পাস করার জন্য পড়াশোনা করতেছে। কি বিশ্বাস হয়? জি না, তাইলি বুঝো। আচ্ছা বাবা। হ্যাঁ বা। এই তোমার ব্যবসাটা জানি কি? আব্বা, এই আমার ব্যবসাটা হইতেছে অর্থনৈতিক ব্যবস্থাপনা। সেটা কি ধরনের ব্যবসা? সেটা হইল গিয়ে ওই যে এই মানুষের বিশ্বাস আর উন্নতির ইচ্ছাকে অর্থে রূপান্তরিত করে সময় সুযোগ মতো এক সময়ের দৌড়ের রূপে নিজের নামে হস্তান্তর করা। আমি তো কিছুই বুঝলাম না। তবেই বুঝো, তোমার মতন একজন বিলাতি ব্যবসায়ী ওর ব্যবসা বুঝতে পারতেছে না। বাবা বাবা, এটা জানি কি কয়? আব্বা, এটা হইতেছে কিছু মেড ফর ইচ আদার। হ্যাঁ, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, তোমার বাবা মানে আমার বাল্য বন্ধু কত দূরদর্শী আছিলেন। ওর উজ্জ্বল ভবিষ্যৎ তিনি তখনই দেখতে পাইছিলেন। ওর ল্যাংটা বয়সে তোমার সঙ্গে ওর বিবাহের কথা একেবারে পাকাপাকি করে গেছেন।
চাচা আমি এখন এগুলি কিছুই চিন্তা করছি না। আব্বা এসব হইতেছে কি আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা দুজনে বসে ঠিক করবো। আব্বা আপনি মুরব্বী মানুষ যে কেন মাঝখান দিয়ে হামদা যেতেছেন আমি। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমি যাই তাহলে মা, তাহলে তোমরা কথা কও। হ্যাঁ তাইলে সামনে শুক্রবার এই জুমার নামাজের পরে দুই চারজন মুরব্বীটা কি কেন? আরে কেন আবার এই আপনার সঙ্গে আমার এই বিবাহের ব্যাপারটা ফাইনাল করতে। বিয়ে তো হবে না। কেন কেন? আপনাকে আমার পছন্দ হয় নাই। না মানে হয়েছে কি এই যে এই বাড়ির দারোয়ান, তারপরে হইল গিয়া গার্ড, এই ড্রাইভার, সবাই তো ব্যাপারটা বলা হয়ে গেছে। হ্যাঁ এই তুমি তো কয়েকদিন পরে বিলাতে চলে যাবে তাই না, তাই যাওয়ার আগে যদি তুমি ব্যাপারটা সবাই একটু না বলতা তাইলে আমার এই প্রেস্টিজটা একটু বাঁচত আর কি। আমি ঢোল পেটাব না। তুই একটা ছাগলের মতন কাঁথা, মাইয়াটা না করলো আর ফট করে মাইনে নিলি। আব্বা কি সব ভুল বালকা, ছাগলের মতো আমার কাঁদা হয় কি? তুমি কোনো টেনশন করো না আব্বা, আমি তোমার পোলা তো। আর ওই মাইয়া আছে না, ওর যদি ওই ড্রোন থেকে যদি তুমি বোম মারো না তাও সে আমার এই বিবাহ করতে রাজি হবে না। কোনো টেনশন করবো না আব্বা, সিস্টেম যা করার আমি করে ফেলাইছি তাই। হ্যাঁ তুমি যাইব কেমনে যাইব কোনখানে, ধরা পড়া গেছো তুমি রঙ্গিলা সালে। কালকে আপনার পিজা শপে গিয়ে জানলাম যে আপনার আজকে ছুটি হয়ে গেছে, আর ওরাই আমাকে ইনফর্ম করলো যে আপনি নাকি এই পথ দিয়ে যান, সেই জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কেন আপনি এখন আমার সাথে যাবেন? কোথায়? আমি যেখানে যাবো সেখানে? জি না চান্দু, আমার না কাজ আছে। কাজ নেই তো, ছুটি করিয়ে ফেলেছি। ছুটি করিয়ে ফেলেছি মানে? হুম, কারণ আমি তোমার পিজা শপে গিয়ে বললাম যে গতকাল তোমার গার্লফ্রেন্ড চিটাগাং থেকে এসেছে, আর আজকে যদি তোমার সাথে তার দেখা না হয় তাহলে সে সুইসাইড আত্মহত্যা কিংবা দুটোই করে ফেলবে, সেই জন্যই ওরা ছুটি করে দিল। না তুমি বললে আর হয়ে গেল। এমনি এমনি দেনে তো একটু কষ্ট করতে হয়েছে, পেঁয়াজের রস লাগিয়ে গেলাম যে সেই লাল হওয়া চোখ থেকে দরদর করে পানি পড়ছিল। কারো গার্লফ্রেন্ড যদি এভাবে কাঁদতে থাকে তাহলে কি কেউ ছুটি না দিয়ে পারে বলো? তাই ছুটি দিয়ে দিল। মহা ফাজিল একটা মেয়ে দেখছি। যাও সর যেতে দাও। ওকে যাও, কি আর করবো, আমাকে আবার কষ্ট করে বাসায় গিয়ে পেঁয়াজের রস লাগিয়ে তারপর তোমার পিজা শপে যেতে হবে, তখন সবার সামনে তোমাকে জোরে জোরে কাটবো। কোনো সিন ক্রিয়েট হবে না। তাহলে ভালো ভালো বলছি, আমাকে ফলো করো, ফলো মি, মুভ। আমরা এখানে এলাম কেন? গল্প করার জন্য। আর তোমার যদি গল্প করতে ভালো না লাগে তাহলে যে সুইমিং পুল আছে নাও। না না ঠিক আছে, করো গল্প করো। এক দেশে ছিল এক সাধারণ আর ছিল এক রাজপুত্র, মেয়েটি রাজপুত্রকে ভালোবেসে ফেলল। তারপর? তারপর রাজপুত্র মেয়েটিকে ভালোবাসলো। তারপর? তারপর বিয়ে হলো। এত সোজা? সোজা করলে সোজা, কিন্তু এখন রাজপুত্র যদি লেজ মোচড়ায় তাহলে অন্য কথা। আচ্ছা ধরো লেজ মোচড়ালো, তখন? তখন আর কি, মেয়েটি তো খুব সাধারণ, তাই সেজন্য সে গোপনে সবার আড়ালে চোখের জল ফেলবে, কিন্তু সবার সামনে নিজেকে হাসি খুশি রাখবে জোর করে। তুমি কি পাগল নাকি অভিনয় করছো? দুটোই। কোনটা বেশি তোমার কি মনে হয়? আমার মনে হয় অভিনয়টা বেশি। তুমি না এখনো মেয়েদের মন বুঝতে শিখো,
আমি কি ডিস্টার্ব করলাম? না না না, কে বলেছে ডিস্টার্ব করেছো? নাচো সুন্দরী নাচো, তোমার নাচ দেখার জন্য বসে আছি। উনি কি তোমার বয়ফ্রেন্ড? না না, তুমি চলে নিতে পারো। ওর নাম হচ্ছে বিজয়, আর বিজয় ও হচ্ছে শেলি পাগলু টু। আচ্ছা তোমরা দুজন বসে গল্প করো, আমি আসছি। ফান আপনি কি রোমান্টিক? জি কেন? বাবা বলেছে বাঙালি বিয়ে করতেন, তারা রোমান্টিক হয়। আমি সেরকমই একজনকে খুঁজছি। আমি এক কাজ করি তাহলে, আমি আপনাকে খুব পাওয়ারফুল একটা দূরবীন কিনে দিব। হ্যাঁ, তারপরে এই যে এত বড় একটা এরিয়া দেখছেন, এখানে আপনি খুঁজে নেবেন। ওয়াও কি রোমান্টিক! আমি আসি, বাই। আমার কি মনে হয় জানো? কি? তুমি হলে দিনের আকাশের সূর্য, রাতে পূর্ণিমার চাঁদ, সাগরে বয়ে যাওয়ার ঢেউ, অরণ্যে সুরেলা পাখি, দিগন্তে তুমি ঝলমলে রংধনু, আর সবুজ মাঠে অজর শ্রাবণ ধান। বাহ খুব সুন্দর, এরকম মনই আমার পছন্দ। অফকোর্স, তুমি আসলে এমন একজনকে বিয়ে করবে যে তোমাকে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, তোমার চোখের ভাষায় তোমার সব চাওয়া পাওয়া বুঝতে পারবে। আমি আসলে এমনই একজনকে পছন্দ করি বা এমনই একজনকে চাই। আমার আসলে টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ লালসা নেই, আমার আসলে একটা মিষ্টি মন দরকার। হ্যাঁ মিষ্টি মন না, মিষ্টি মন তোরে ওই বোম্বাই মরিচের লাগে বাইটা খাওয়ান সঙ্গে আবার দেখান জামাল কথা। এই যে দুলা ভাই, যে সামাকু। ও শালা সাহেব জি, তোমার তুমি চিনতে পারি নাই। শালা সাহেব তুমি এখানে একটু যাও, তোমার আপার সঙ্গে আমার দুই খান জরুরি কথা আছে। আসি তাহলে। শেলি দারুণ একটা সুখবর আছে। কি? আমি উকিল সাহেবের সঙ্গে আলাপ করছি, উকিল সাহেব কইলো আপাতত তোমার এই বাড়িটা বিক্রি করার দরকার নাই, তুমি আমার নামে পাওয়ারও ব্যাটনি দিয়ে দাও, তাহলে বাড়িটাও তোমার থেকে গেল আর তুমিও নিশ্চিন্ত থাকলা, আর আমিও নিশ্চিন্ত মনে তোমার এই বাড়িটা দেখাশোনা করতে পারবো। খুব ভালো আইডিয়া, ফাইন। আমি লোকটা খারাপ কিন্তু মানুষটা ভালো। চাচা কোথায়? আব্বা, আরে আব্বা তো উকিল সাহেবের লাগে আলাপ করতেছে, ওই যে পাওয়ার ব্যাটনি এটা ওইটা রেডি করতেছে। আমি কাল সন্ধ্যাবেলা ছাদে গিয়ে সবাইকে নিয়ে বসবো, আপনিও আসবেন। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। বুঝলে শেলি, আমি অনেক ভেবে দেখলাম, তুমি হচ্ছে সেই মেয়ে যে হবে আমার দিনের আকাশের সূর্য, রাতের আকাশে পূর্ণিমার চাঁদ, আর আমার বয়ে চলা নদীর ঢেউ। বিজয়কে আমার অনেক ভালো লেগেছে, ভাবছি ও যদি রাজি হয় তাইওয়ানে গিয়ে বাবাকে বলবো। হায় হায় বলো কি, তাহলে আমার সুরেলা পাখি আর রংধনুর কি হবে? সেগুলো অজর শ্রাবণ ধারায় ডুববে। মুখটাকে ভেদা মাছের মতো করে কি ভাবছ? বুঝলে মনি, অনেক ভাবলাম কিন্তু তুমি ছাড়া আমার এই মনে অন্য কাউকে ঠাঁই দিতে পারছি না। বাবা 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 কি সৌভাগ্য আমার, না আমি ধন্য তোমার মনে ঠাঁই পেয়ে। সত্যি বলছো? অবশ্যই। শোনো, আমি আগে থেকেই জানতাম তুমি সব ঘাটের লাথি খেয়ে শেষমেশ আমার ঘাটেই ভিড়বে। তাহলে এই সামনের সপ্তাহে আব্বার আম্মাকে তোমাদের বাসায় পাঠাই? অবশ্যই পাঠাও, অনেকদিন তাদেরকে দেখি না, আর মাকে বলবো খুব ভালো করে রান্না করতে। থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ এটা তোমার কর্তব্য ছিল তাই না? আসলে তুমি আমাকে খুব বোঝো। কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? ওই যে একটা কবিতায় আছে না, কি আছে? রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে। কি অদ্ভুত তাই না, রাতের তারা
মেয়েদের মনের মতো নরম কোমল, দিনের আলো। পুরুষের পৌরুষ, নিষ্ঠুর। মেয়েদের মন দেখা কি খুব কঠিন? বোধহয় কঠিন। মণিকে কেমন লাগে? মণিকে ভালো। কতটা ভালো? কতটা ভালো? সে যদি আমাকে ভালোবাসে আমিও ভালোবাসব। কালকে কিন্তু গাইতে হবে। কি গাইতে হবে? মণি বলেছে ইউ আর ভেরি গুড সিঙ্গার। আচ্ছা, আর কি বলেছে? সো মেনি থিং। যেমন? আই উইল টেল ইউ টুমরো, গানের পরে। বিজয়ের গানের পরে একটা গোপন কথা বলার ছিল। কি কথা? কি কথা? কি কথা? শুনি। বিজয়কে আমার খুব ভালো লেগেছিল। বিজয় রাজি হলে বিয়ে করতাম। আমি রাজি, রাজি। কিন্তু বিজয় আরেকজনকে ভালোবাসে। তাই নাকি? কে? শুনি। বিজয় মণিকে ভালোবাসে। মণি? হাই হাই, আমার কপাল পুড়ল। মণি কিছু বলো। আমি বাসলাম, নো প্রবলেম। ওটা কিসের দলিল মতি সাহেব? এটা হলো যে মতির নামে এই বাড়ির ফাওয়ার ও প্যাটুনি। আমি তো এই বাড়িটা বিজয় আর মণির বিয়েতে উপহার দিব। এই যে আমাদের গার্ড, দারোয়ান, ড্রাইভার ভাইরা, এই বেটা মতি একটা ভুয়া। হেনা ওকে বিয়ে করবে না, আর হেনার ব্যবসার উপরেও ওর কোনো অধিকার নেই। ওই লন্ডনে রেস্টুরেন্টে চাকরি দেবে বলে আপনাদের কাছ থেকে যত টাকা নিয়েছে সব হচ্ছে দুই নাম্বারই। এখন আপনারা কি শাস্তি দেবেন আপনারা চিন্তা করেন। আয় হায়, কি কয়? ওই দোষ হালাগ। তো এখন আমার কি হবে? রাজু, লোভ করো না, ভালোবাসতে শেখো। চলো এই উপলক্ষে আমরা সবাই একটা সেলফি তুলে নিই। হ্যাঁ, হবে যা। আসো আসো সবাই, এখানে হাসি সবাই। হ্যাঁ।